বেগম খালেদা জয় তার সন্তান ওই ভাবভবন খোয়াব ভবন খুলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছিল। সুতরাং চোরের মার হচ্ছে বড় গলা, লজ্জা থাকা উচিত বিএনপি যারা করে তাদের। এবং বিএনপি কোটি কোটি টাকা লুট হয়ে যাচ্ছে, কোন রকম কোনো হিজড়া খুঁজে পায় না, 300 হিজড়ার নাম এই দেশে। তারেক রহমানকে কারণ খুব ভালো করে, কারণ ওই দলটির জন্ম হয়েছিল বন্দুক ঠিকই, সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য বিএনপির জন্ম হয়নি। বিএনপি বন্দুক ঠেকিয়ে ক্ষমতায় এসেছিল, সাহেব সাহেবকে মাথায় বন্দুক ঠেকিয়ে বঙ্গভবনে ঢুকে তারপরে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিলেন, ক্ষমতা দখল করে দল গঠন করেছিলেন এবং সেই দলের চালিয়েছিল কিভাবে দেশ, হার না ভোট করেছিল নিশ্চয়ই মনে আছে। এবং তারপরে কি হয়েছে, কার্ফিউ দিয়ে দেশ চালিয়েছিল, সেই কার্ফিউ গণতন্ত্র, হার না ভোটের গণতন্ত্র তাদের মুখে আজকে শুনতে হচ্ছে এইসব। তারপরে কি করেছে, তারপরে তার স্ত্রী আপনার দেখেছেন কয় বছর, যেই কয় বছর ক্ষমতায় ছিলেন কি করেছে, আজকে তিনি কেন সাজাপ্রাপ্ত, উনি বলছেন সাজা নাকি দিয়েছে রাষ্ট্র। এটা এটা হাবিব ভাইরা আসলে জ্ঞান পাপি, তো ওনারা সব কিছু বোঝে, মানে জেগে জেগে ঘুমায় আর কি, এরকম অবস্থা তাদের। আজকে বেগম খালেদা জিয়া ইতিমের টাকা মেরে খেয়েছে বলে আদালত তাকে সাজা দিয়েছে, একদিন দুই দিন না, 10 বছর 12 বছর পর সেই মামলা সাজা হয়েছে, এতদিন লেগেছিল ট্রায়ালে। আপনি দেখেন তারপরে তার সাজা হয়েছে, আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ভারপ্রাপ্ত কাকে দিয়ে যায়, একজন মানুষ অসুস্থ হলে সেই পদ কি কাউকে ভারপ্রাপ্ত দেয় বা অন্য যে কোনো কারণে দিতে পারে ভারপ্রাপ্ত, যাকে ভারপ্রাপ্ত দিল সে কে, সেও সাজাপ্রাপ্ত, শুধু তাই না সেই ফিউজিটিভ পলাতক, রাষ্ট্র মানে বাংলাদেশের রাষ্ট্রের চোখে সে একজন পলাতক। সাজাটিও কি রাজনৈতিক প্রতিহিংসা? আমি 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 আপনাকে বলছি এই মামলা হয়েছিল কখন, যখন তাদের পছন্দের সরকার, আমি বলবো তাদের পছন্দের সরকার, অর্থাৎ মইনুল আহমেদকে কতজনকে ডিঙিয়ে তাকে সেনাপ্রধান করেছিলেন, ফখরুদ্দিন আহমেদকে কে প্রমোশন দিয়েছিলেন, ইয়াজউদ্দিন সাহেবকে কে চেয়ারে বসিয়েছিলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নবিদ্ধ করে এতগুলো অ্যাভয়েড করে, এতগুলো পয়েন্ট অ্যাভয়েড করে মহামান্য প্রেসিডেন্টকে উনি সরকার প্রধান বানালেন, এই যে তাদের যে অনিয়ম, তাদের যে অগণতান্ত্রিক তাদের চলা, শুধু তাই না, কাদের মুখে শুনতে হচ্ছে এই যে লজ্জার কথাটা, একজন যে কোনো মানুষের সে যদি অফেন্স করে তার সাজা অবধান। কিন্তু বিএনপি অফেন্স করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক ধরনের মামলা, আমি সম্ভ্রান্ত পরিবারের একজন লোক, আমি অন্যায় করলাম বা আমার সন্তান অন্যায় করলো, তার বিচার হবে না? সেই মামলাগুলোর বিচার হয়েছে কিনা সেটিও নিশ্চয়ই একটা জানা জায়গায়। নিশ্চয়ই আমি বলবো যে তার কথাগুলো জবাব দিয়ে দিয়ে তারপর আপনার কথায় আসছি। দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছিল কারা, কারা করেছিল, সেই টাকা থেকে অলরেডি আমরা ফিরে আনার চেষ্টা করছি, তাদের মুখে শুনতে হচ্ছে দেশ পাচার। যারা হাওয়া ভবন করে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে জিম্মি করেছিল তাদের মুখে শুনতে হচ্ছে বিদেশে টাকা পাচারের কথা, এটা তো স্বীকৃত সত্য, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ জানে কিভাবে বেগম খালেদা জিয়া তার সন্তান ওই হাওয়া ভবন খোয়াব ভবন খুলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছিল। সুতরাং চোরের মার হচ্ছে বড় গলা, লজ্জা থাকা উচিত বিএনপি যারা করে তাদের, এবং বিএনপি যে দলটির জন্ম হয়েছিল অবৈধভাবে।